দিই। সো যেহেতু মানে লাইভ ক্লাস, চেষ্টা করবা লাইভ ক্লাস গুলোতে অ্যাটেন্ড করার। আর লাইভ ক্লাসের মজা কি কি বলতো? ভাইয়া মূলত লাইভ ক্লাসে মানে ক্লাসটাকে মনোযোগ দেওয়া যায় বেশি আমি মনে করি। এছাড়াও বিভিন্ন প্রশ্ন থাকলে সরাসরি জিজ্ঞানো যায়, আস করা যায়। এমনি ভাই কোনো কোশ্চেন থাকলে করা যায় ভাই, কোনো প্রবলেম থাকলে তো সব হয় তাহলে। মেইনলি আমরা ইন্টারাকশন করতে পারতেছি, মানে তুমি একটা প্রবলেমে পড়ছো বা আমি একটা জিনিস বুঝাচ্ছি, বুঝো না, ইনস্ট্যান্টলি কোশ্চেন করতে পারলাম। আর লাইভ ক্লাসগুলোতে পড়লে হয় কি, তোমার একটা মানে ধরো একটা রেকর্ডেড ভিডিওতে কি হয়, আমার কাছে তো রেকর্ডেড ভিডিওটা আছে, আমি আজকে না পারি কালকে দেখবো, কালকে বসতে গেছি বিকাল বেলা, বসতে যাওয়ার পর মনে হলো আচ্ছা রেকর্ডেড ভিডিও তো আছে দেখবো, এখন একটু অন্য কাজটা করে নিই, এরকম একটা ডিলের ব্যাপার চলে আসে। সব চেষ্টা করবা লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার। আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং অ্যাসাইনমেন্ট গুলো অন টাইমে যদি জমা না দাও তাহলে কিন্তু ড্রপ আউট করে দেওয়া হয়। ড্রপ আউট মানে তোমাকে চ্যাট গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, সো তুমি আর ক্লাসের লিংক পাচ্ছ না, সো আগের কন্টেন্ট সব কভার করে আবার তোমাকে ব্যাক করতে হবে। এছাড়াও মিড টার্ম পরীক্ষা আছে, আমাদের ফাইনাল আছে, সো মিড টার্ম আমরা মোটামুটি 15টা ক্লাস হওয়ার পরে মিড টার্মে চলে যাব। মিড টার্ম এক্সামে পাশ করতে হবে, 70% মার্কস তুলতে হবে, পাশাপাশি তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো অন টাইমে সাবমিট করা লাগবে, এর পাশাপাশি ফাইনাল তো আছেই ফাইবার ক্র্যাশে যাওয়ার আগে। আর তোমাদের সবগুলো ব্যাচের সাথে ফাইবার এবং আপার ক্র্যাশ কোর্সটা ইনক্লুডেড, অর্থাৎ তোমরা এই কোর্সটা শেষ করার পরপরই ফাইবার এবং আপওয়ার্ক ক্র্যাশটা করতে পারবা। আচ্ছা আর সবাই মানে আমরা তিনটা চারটা তিন জায়গায় আছি, আমরা সবাই একটা চ্যাট গ্রুপে আছি, রাইট? সবাই একটা চ্যাট গ্রুপে ঢুকছো না ফেসবুকে? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, একটা ফেসবুক গ্রুপে ঢুকছো তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আর আর একটা ক্লাসরুম, গুগল ক্লাসরুমে সবাই একটা ইনভাইটেশন পাইছো ইমেইলে, মোটামুটি সবাই এক্সেপ্ট করছো তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে গ্রেট, সো আমি ভিডিও অফ করে দিচ্ছি, টপ টপিকে চলে গিয়ে আমরা আসো। হ্যাঁ তোমরাও চাইলে ভিডিও অফ করে দিতে পারো। আচ্ছা সবাই দেখো, গুগল ক্লাসরুম নামে একটা জায়গা আছে আমাদের, সেখানে আমরা সমস্ত কন্টেন্ট গুলো দিব, প্রত্যেকটা ব্যাচের জন্যই আছে। হ্যাঁ আচ্ছা সবাই একটু মিউট করে দিও, হ্যাঁ যখন দরকার হবে আনমিউট করে কথা বলো, সবার জন্য সুবিধা হবে, যেহেতু অনেকে ক্লাস করতেছে, তোমার বাসার নয়েজ বা বাসার কথাবার্তা অন্য কেউ শুনলে দিস ইজ নট প্রফেশনাল অ্যাকচুয়ালি। হ্যাঁ এখানে দেখো প্রত্যেকটা ব্যাচের জন্য একটা করে ক্লাসরুম দেওয়া আছে, ধরো যারা ওয়ার্ডপ্রেসে আসো 117 নম্বর ব্যাচে, তোমরা দেখবা ক্লাসরুমের মধ্যে অ্যাড আসো এবং তোমরা সবাই ক্লাস ওয়ার্কে চলে যাবা, সব সময় ক্লাস ওয়ার্কে দেখবা কন্টেন্ট গুলো আপলোড করা হবে। সো অনেকে হয়তো এখনো ইনভাইটেশন এক্সেপ্ট করো নাই, যারা যারা ইনভাইটেশন এই যে এখনো এক্সেপ্ট করে নাই, ফ্রিল্যান্সার সাবদীপ, তারপরে হচ্ছে HUBP1992, এরকম অনেকে আছে যারা ইনভাইটেশন এখনো এক্সেপ্ট করো নাই, ক্লাসরুমে অবশ্যই ইনভাইটেশন গুলো এক্সেপ্ট করে নিবা। আচ্ছা ক্লাসরুমে সমস্ত কন্টেন্ট দেওয়া হবে, যেমন আমি আজকে কিছু রুলস রেগুলেশনের কিছু জিনিসপত্র বলবো, এই পুরো শিটটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। সো ক্লাস ওয়ার্কে যাবা, এরকম ভাবে একটা এপিসোড ক্রিয়েট করা হবে তোমাদের জন্য, সবগুলো ব্যাচে দিচ্ছি আজকে আমাদের 14-15। সবগুলো ব্যাচে চলে গেছে, তোমরা কন্টেন্ট গুলো দেখতে পাবে এবং আশেপাশে একটা চ্যাট গ্রুপ আছে তোমাদের। সো এই যে চ্যাট গ্রুপ, এই চ্যাট গ্রুপে তোমরা সবাই চেষ্টা করবা অ্যাক্টিভ থাকার জন্য, প্রবলেমগুলা এই চ্যাট গ্রুপে বলবা, মেজর কোনো প্রবলেম বা কারো কোনো প্রবলেম হচ্ছে, মানে বাইরের কোনো কথাবার্তা বলবো না, অর্থাৎ রাজনৈতিক ডিসকাশন বা খেলা নিয়ে ডিসকাশন, এগুলো দরকার নেই। তোমাদের টপিক রিলেটেড যত ধরনের হেল্প লাগবে, প্রবলেম হবে, সব তোমরা চ্যাটের মধ্যে বলো, চ্যাটের মধ্যে একজন একজনকে হেল্প করার চেষ্টা করবা। আর এই হেল্প করার চেষ্টাটার মেইন এটা হচ্ছে, যখন তোমরা হেল্প করা শুরু করবে, তোমাদেরকে মানে যারা হেল্প করতেছে বা হেল্পিং টেন্ডেন্সি আছে, হেল্প হেল্প করা মানে কিন্তু হেল্প মানে আমি একটা জিনিস সলভ করতে পারবো তা না, তোমার হেল্পিং একটা টেন্ডেন্সি আছে কিনা, অর্থাৎ তুমি যে কোনো মানুষের প্রবলেমে পড়লে সেটাকে মানে সেখান থেকে আসলে তাকে উঠে আনার ট্রাই করো কিনা, বা সে একটা জিনিস পারতেছে না ওটা দেখে স্কিপ করে গেলে কিনা, এরকম। সো কিছুদিন পরে তোমাদের একটা লিডার সিলেকশন হবে, যেখানে আমরা 4টা পজিশনে ভোটিং হবে, সেই ভোটে কিন্তু তোমরা ভোটে দাঁড়াবা। 4টা পজিশন অনেক ইম্পর্টেন্ট 4টা পজিশন, আমাদের ওই 4টা পজিশনের মধ্যে যারা উইন করবে, অর্থাৎ একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকবে, একজন টেকনিক্যাল লিডার থাকবে, একজন কন্টেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে, আরেকজন হচ্ছে আমাদের মানে নোট বা নোট কিপিং এর দায়িত্বে থাকবে। সেই 4টা পজিশনে যারা সিলেক্টেড হবে তাদের সাথে কিন্তু আমাদের এরকম একটা দেখো কন্ট্রোল গ্রুপ হবে,
আলাদা একটা চ্যাট গ্রুপ শুধুমাত্র যারা লিডার থাকবে তাদের সাথে। এইখানে বুঝতে পারছো সো কন্ট্রোল গ্রুপে আছে, ওদের সবার সাথে আমরা কন্টিনিউয়াস ডিসকাশন করি, বা আমাদের মেন্টর বা সাপোর্ট টিম যারা আছে সবাই ডিসকাস করে। সো একটা চমৎকার বন্ডিং ক্রিয়েট হয়, ঠিক আছে। সো আমরা ওদেরকে অনেক তাড়াতাড়ি চিনতে পারি, বা যে কোনো প্রবলেমে যখন ওরা মেসেজ করে আমাদেরকে, দেখা যায় আমাদের মেসেজের মধ্যে সিম্পলি আমরা যখন এরকম মেসেজ আসে আমি চিন্তা করি এখানে আসলে ইম্পর্টেন্ট কোনটা, তখন দেখলাম যে আমি এই ছেলেটা তো আমাদের অমুক ব্যাচের সিয়ার, সো ও কি বলছে একটু দেখি। সো খুব সহজে একটা ইন্টারাকশন তৈরি হয় বা ইন্টেনশন পাওয়া যায়। সো চেষ্টা করবো এই লিডার দায়িত্বগুলো পালন করার। অনেকে মনে করে যে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করতেছি, আমি শিখতে পারলে হইলো, অন্যরা কি করছে অন্যদেরকে নিয়ে এত কিছু আমার করার দরকার নেই। সো মেইন আমাদের কোডমেন বিডির আমরা কিন্তু খুব বেশি না, আমরা 12-15 জন মেম্বার। সো 12-15 জন মেম্বার কিন্তু প্রায় 3,500 স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করি এভাবেই। একটা এটা ছাড়াও লিডার ছাড়াও তোমাদের গ্রুপ করে দেওয়া হবে, 10 জন 10 জনের গ্রুপ থাকবে। ওই 10 জনের গ্রুপে একজন গ্রুপ লিডার এবং একজন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লিডার থাকবে, তারাই তাদের প্রবলেমগুলো সলভ করবে। আর ম্যাক্সিমাম প্রবলেমগুলো দেখা যায় নিজেদের মধ্যে সলভ হয়ে যায়, কারণ অনেক ম্যাক্সিমাম প্রবলেমই মাইনর থাকে। মেজর যে সমস্ত প্রবলেমগুলো আছে ওগুলোর জন্য আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স নামে একটা টিম আছে, যেখানে শফিউল এবং রাহিম নামে 2 জন মেম্বার তোমাদেরকে 24 ঘন্টায় সাপোর্ট দিবে। সো যে কোনো প্রবলেমে তোমরা যেটা করবা, আমি মেনশন করে দিচ্ছি, আমাদের অ্যাডমিন প্যানেলে দেখবা শফিউল হাসান এবং রাহিম নামে 2 জন আছে। সো অ্যাডমিশনে এতদিন পর্যন্ত হয়তো রবিন অথবা রিমার সাথে কথা হয়েছে, এখন আমাদের মার্কেট প্লেসে যাওয়ার আগ পর্যন্ত এই 2 জন আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স হ্যান্ডেল করে। সো এই স্টুডেন্ট অ্যাফেয়ার্সে যারা আছে তাদের সাথে তাদেরকে ইনবক্স করবা, চ্যাটে মেসেজ করতে পারো, বা আমাদের যেটা ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে পোস্ট করতে পারো তোমার প্রবলেম। সো এই 2 জন মোটামুটি 24 ঘন্টা তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অন্যান্য গ্রুপও বুঝতে পারছো আশা করি, শফিউল হাসান এবং রাহিম চৌধুরী 2 জন তোমাদের অ্যাডমিন গ্রুপে আছে। আচ্ছা, সো এই লিডার হওয়ার মানে মেইনলি আমাদের এই গ্রুপ অ্যাক্টিভিটিগুলো কেন দরকার, তুমি যখন মার্কেট প্লেসে নামবা বা কাজ করতে নামবা তখন দেখবা যে এখন হয়তো তোমার স্কিল ডেভেলপমেন্টে কারো হেল্প লাগতেছে না, কিন্তু মার্কেট প্লেসে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক ভ্যারাইটিস থাকে। সো ইন দ্যাট কেস দেখা যাবে যে বিভিন্ন ক্লায়েন্টের একটা কাজ তুমি বুঝার জন্য দেখা যাবে গ্রুপে একটা হেল্প চাইতে পারো। সো তুমি যখন এতদিন ধরে সবাইকে হেল্প করে আসবা, সবাই অবশ্যই চেষ্টা করবে তোমার ওই কাজটাতে হেল্প করা। তাছাড়া আমাদের কর্মীমিটি সাপোর্ট টিম তো আছেই, সাপোর্ট টিম তো আছে 24 আওয়ার্স মার্কেটে যখন নামবা সেটার কথা বলতেছি। তো ওইটা ছাড়াও কিন্তু তোমাদের মানে ধরো সাপোর্টে যাবো জুমে ঢুকতে সময় লাগতেছে, আমি যদি চ্যাট থেকে রিকোয়ারমেন্টটা বুঝে নিতে পারি এটা অনেক মানে তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? আর এছাড়াও সাপোর্টে অনেক সময় জ্যাম থাকে, অনেক স্টুডেন্ট থাকে। ইন দ্যাট কেস যদি তোমাদের গ্রুপের ফলো আপ গুলো ভালো হয়, গ্রুপ গুলা মিলে, ধরো তোমাদের এক গ্রুপে 10 জন আছে, 10 জনের মধ্যে মনে করো 8 জন পর্যন্ত লাস্ট পর্যন্ত টিকলো, তো তখন দেখা যাবে যে ওই 8 জনের নিজেরা সবাই মিলে বসে অনেক কিছু সলভ করে ফেলতে পারবা। আর এই লিডারদের দেখা যায় যে আমাদের এই গ্রুপগুলো থেকে বিভিন্ন ধরনের এজেন্সি তৈরি হয় ফিউচারে, বা বিভিন্ন ধরনের কোম্পানিও তৈরি করছে। এরকমও রেকর্ড আছে যে আমাদের এই ব্যাচের 4-5 জন স্টুডেন্ট মিলে একটা গ্রুপ ওয়াইজ একটা কাজ করতেছে বা একটা বিজনেস করতেছে, মানে এটা একটা মানে ফ্যামিলি বন্ডিং এর মতো হয়ে যাবে। তোমরা নিজেরাই দেখবা ইন্টারাকশন এবং ক্লাসের কন্টেন্ট গুলো যখন নিজেরা সলভ করবা, একে অপরকে হেল্প করবা, তখন দেখবা একটা ফ্যামিলি বন্ডিং এমন ভাবে ক্রিয়েট হয়েছে তোমাদের গ্রুপের অন্যান্য মেম্বারদের সাথে। সবাই সব বিষয়ে এক্সপার্ট হয় না, সো দেখবা কিছু স্টুডেন্ট আছে এক্সপার্ট কিন্তু হেল্পিং টেন্ডেন্সি নাই, আর কিছু স্টুডেন্ট আছে এক্সপার্ট না কিন্তু অনেক চেষ্টা করে হেল্প করার। সো এই দুটার কম্বিনেশনে কেউ মার্কেটিং এ এক্সপার্ট, কেউ কারো বোঝানোর ক্ষমতা ভালো, কেউ দেখবা হচ্ছে বুঝতে পারে ভালো, কারো ইংলিশের স্পিকিং ভালো, এই সব কিছুর কম্বিনেশনে আসলে মার্কেট প্লেসে সাকসেসফুল হইতে হয়। ইন দ্যাট কেস এটা মানে গ্রুপের আন্ডারে যখন থাকবা তোমাদের খুব দ্রুত উঠে আসতে পারবা। সো মেইন ফিচারগুলো হচ্ছে কোডমেন বিডি আমাদের এখন যে ক্লাসগুলো শুরু হবে এরকম প্রায় 35টা ক্লাস হবে মার্কেট প্লেসে যাওয়ার আগ পর্যন্ত। সো আগামী আমি বলতে পারি 3 মাস পর্যন্ত আমরা স্কিল ডেভেলপমেন্ট করব। সো 3 মাসে কিন্তু অনেক স্কিল মানে অনেক অনেক কিছু কভার করা পসিবল হয় না। আমরা যদিও চেষ্টা করি 30-35টা ক্লাসে ম্যাক্সিমাম জিনিস ধরা দেওয়ার বা এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার যাতে যে কোনো একটা থিম বা একটা প্লাগইন একটা প্রবলেম তুমি সলভ করতে পারো, কিন্তু তারপর আসলে নিজেদের স্কিলগুলোকে রেগুলার আপডেট করতে হবে। অর্থাৎ আমার চ্যানেলে
তো আমাদের প্রায় 5-6টা ব্যাচ, রাইট, কাছাকাছি ব্যাচ সবগুলো। ধরো তুমি এখানে ওয়ার্ডপ্রেস শিখতেছো, ওয়ার্ডপ্রেস শেখার পাশাপাশি তোমার কাছে মনে হলো যে তুমি শপিফাই একটু জানতে চাচ্ছো, আমার চ্যানেলে একটা প্লেলিস্ট ধরে শপিফাই শেখার চেষ্টা করলা, বা তোমরা গ্রুপ ওয়াইজ আসলে কাজ করতে পারো যে ওয়ার্ডপ্রেসের রবিন ভাইয়ের ব্যাচে অমুক জিনিস দেখাইছে, আলমগীরের ভাইয়ের ব্যাচে এটা নাই, আলমগীরের ব্যাচে এটা আছে, রবিনের ব্যাচে এটা নাই, তো বা আলমগীর ভাই এটা দেখাইছে যেটা আমাদের ব্যাচের কন্টেন্টে নাই, আমরা আসলে এটা সবাই মিলে কভার করি, এরকম কিছু ইন্টারাকশন করার ট্রাই করবা। আর আমাদের ক্লাসগুলো 2 ঘন্টার হবে, এই 2 ঘন্টার লাইভ ক্লাসগুলোতে থাকলে একটা মানে ফিল পাবা, মানে ফিলটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু কন্টেন্টের পাশাপাশি ওই কন্টেন্টটা দিয়ে মার্কেটে কি ধরনের কাজ করা যায়, ক্লায়েন্টরা কিভাবে চায়, ডকুমেন্টেশন কিভাবে হয়, এরকম জিনিসগুলো কিন্তু সাথে সাথে দেখাই দিই। সো এই জিনিসগুলো একটা মোটিভেশনের ব্যাপার, তুমি যখন রেকর্ডেড ভিডিও দেখবা ডাল ডাল মনে হবে, দেখতেছি পজ করলাম আবার দেখতেছি, কিন্তু এখানে একটা লাইভ ক্লাসে তোমার নেট চলে গেলে তোমার কাছে মনে হবে যে অনেক কিছু মিস করে ফেলতেছ, তারপরে অন্যরা কি বুঝতেছে, আমি কি বুঝতেছি, ভাইয়া এখন কি বললো, ইম্পর্টেন্ট কিছু নোট নেওয়া, এই যে একটা স্পিড থাকে, এই জিনিসটা কিন্তু তোমার পরবর্তীতে রেকর্ড দেখে ক্লাসগুলো করলে ওই মজা বা ওই স্পিডটা পাবা না। সো ওই মোটিভেশনটা ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমার ফেসবুক তোমাদের জন্য ওপেন, আমি ফেসবুক প্রোফাইলের লিংক দিচ্ছি, জুমের চ্যাটে দেখো আমি একটা লিঙ্ক দিচ্ছি, সবাই আমাকে ফলো দিয়ে রাখো এবং যদি পারো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো না গেলে ফলো করে রাখো, এবং আমার চ্যাট তোমাদের জন্য অলওয়েজ ওপেন, যে কোনো ইস্যুতে আমাকে মেসেজ করতে পারো, বাট এমন কিছু মাইনর ইস্যু নিয়ে মেসেজ করা উচিত না যেটা আসলে তোমরা নিজেরাই সলভ করে ফেলতে পারো। একটা জিনিস সলভ হচ্ছে না, বা আমি একটা টপিক দেখাইলাম এই টপিকে হচ্ছে না, আমি যেভাবে বলছি এভাবে হচ্ছে না, বা স্টুডেন্ট অ্যাফেয়ার্স সলভ করতে পারতেছে না, এরকম মেজর ইস্যুগুলোতে আমাকে নক করতে পারো। সবাই জুমের চ্যাটের লিঙ্কটাতে ফলো রিকোয়েস্ট দিয়ে রাখো, এবং আশা করি করবেন বিড়ি চ্যানেলে সবাই অ্যাড আসো, রাইট, করবেন বিড়ি চ্যানেলটা সবাই ফলো করে আসছো না, youtube.com/করবেন বিড়ি। ইউটিউব চ্যানেলটা তো সবাই সাবস্ক্রাইব করে রাখবা, এখানে প্রায় 1800-এর উপরে ভিডিও আছে, সো বুঝতে পারতেছো হিউজ একটা কন্টেন্ট। সো প্রতিদিন চেষ্টা করবা কিছু কিছু কন্টেন্ট, যা দেখাইছি সেটা তো এক সপ্তাহে করতেছোই, সেটা অ্যাসাইনমেন্টও করতেছো, এর পাশাপাশি নতুন কোনো কন্টেন্ট ডেভেলপ করার ট্রাই করবা, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের কোনো গ্রুপ চ্যাটে নাই, তারপর ক্লাসরুমে নাই, এরকম কেউ আসো বা কোনো কিছু মানে বুঝতে পারতেছো না, বা আসলে ক্লাসগুলো কিভাবে হবে, লিংক কিভাবে দেবে, এরকম কনফিউশন নিয়ে কেউ থাকলে কোশ্চেন করতে পারো। ভাইয়া আমি ক্লাসরুমে অ্যাড হতে পারতেছি না। আচ্ছা, তোমার কাছে কি একটা মেইল গেছে ভাইয়া? না ভাইয়া, আমি স্প্যাম সব জায়গায় চেক করছি, রিমাপুকে মেসেজ করছি কিন্তু কিছুই পাচ্ছি না, মানে স্প্যামও পাচ্ছি না। আচ্ছা, রবিনকে একটু নক করবা, আজকে না পারলো কালকে হয়তো সে তোমাদেরকে হচ্ছে ক্লাসরুমে ডাইরেক্ট কোড দিয়ে অ্যাড করে দিবে, যাদের আসলে মেইল আসে নাই, ঠিক আছে? জি ভাই, আমার কোড চাচ্ছে, আমি যখন ক্লাসরুম দেখে সিন করে ক্লাসরুম অ্যাড করলাম তখন একটা কোড চাচ্ছে। জি, কোড নাম্বারটা জানতে পারছি, চাচ্ছিলাম। আচ্ছা, সপ্তাহে কি কি বার ক্লাস হবে? ওয়েট, একজন একজন করে যারা ক্লাসরুমে জয়েন করতে পারছেন না ইনভাইটেশন পাওয়ার পরেও, তারা হচ্ছে আগামীকাল আমাকে নক করবেন, আর আজকের ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমাদের ইউটিউবে দেওয়া হবে, সো আপনি চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে আমি আপনাকে জুমের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে আমি অ্যাড করে দিব, আপনি আমাকে আগামীকাল না, আপনি হচ্ছে আগামীকাল রোববার সোমবার দিন নক করবেন, ঠিক আছে? আমি একটু ঢাকার বাইরে আসছি, তো সো এই দুইটা দিন একটু স্যাক্রিফাইস করতে হবে, আপনি সোমবার দিন আমি এটা সলভ করে দিব, আর ভিডিওটা ইউটিউব থেকে একটু দেখে নেবেন, ওকে ভাইয়া? তোমরা রবিনকে নক করলে ও ইনস্ট্যান্টলি তোমাকে কোড দিয়ে জয়েন করে দিবে জুমে 1-to-1, ঠিক আছে ভাই? একবার জয়েন করলে তুমি লাইফ টাইম অ্যাক্সেস থাকবে তোমার কাছে, ওকে? আর আমাদের ক্লাসরুমের অ্যাক্সেস কখনো নষ্ট হয় না, সবসময় থাকবে। তো আমরা একটা ক্লাসরুমের স্ট্রাকচার দেখি, একটা প্রিভিয়াস ব্যাচের, মনে করো আমরা 108 একটা ব্যাচ, এই ব্যাচে ঢুকলাম, ঢুকার পর সবসময় স্ট্রিম না গিয়ে ক্লাসওয়ার্কে যাবা, এখানে অনেকগুলো অপশন পাবে, স্ট্রিম, ক্লাসওয়ার্ক, পিপল, গ্রেড, ক্লাসওয়ার্কে যাবা। ক্লাসওয়ার্কে যাওয়ার পর দেখবা এখানে এপিসোড ওয়াইজ সব সুন্দর সাজানো আছে, ফার্স্ট এপিসোড, ক্লাসের ভিডিও, কি ডক দেখাইছি, কন্ট্যাক্ট করার অপশন, তারপর হচ্ছে
সেকেন্ড এপিসোড, অ্যাসাইনমেন্টটা কি, ক্লাস ভিডিওটা কি, যদি এটা রিলেটেড কোনো গুগল শিট থাকে গুগল শিট, গুগল গুগল ড্রাইভে শিট, এরকম ভাবে সমস্ত এপিসোড ওয়াইজ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো সবাই চেষ্টা করবে প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রত্যেক সপ্তাহে শেষ করা, এটা অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার তো ভাইয়া? আমাদের কি কোনো সিলেবাস আছে? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার ভাই। আচ্ছা সিলেবাসটা codeinbd.com এ গেলে তোমাদের যে কোর্সটা আছে কোর্সটার মধ্যে দেখতে পাবা। ঠিক আছে স্যার, সপ্তাহে কি কি বার ক্লাস হবে? আচ্ছা ক্লাসের রুটিনটা আমরা তোমাদেরকে গ্রুপের মধ্যে পোস্ট করে দিব, অর্থাৎ তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে অন্যান্য গ্রুপে আমি একটা দেখাই, ধরো 111 এই একটা ব্যাচ, এই ব্যাচে দেখো এরকম ভাবে ব্যানার আকারে ক্লাস শিডিউল দিয়ে দেওয়া হয়েছে কি কি বার ক্লাস হবে। হ্যাঁ আমরা এই কয়েকদিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের নেক্সট ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, ঠিক আছে? অর্থাৎ 10 তারিখ থেকে আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস হবে। আচ্ছা এখন আমাদের ভাইয়া প্রবলেম ছিল। হ্যাঁ বলো ভাই। আমাদের যে লিড জেনারেশন, লিড জেনারেশন একটা ফেসবুক পেজ আছে, ওখানে রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম, বাট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়নি এখনো। আচ্ছা একটু টাইম দাও, আমরা রাতের মধ্যে আজকে অ্যাকসেপ্ট করে ফেলবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট করে দিবে ভাই। ওকে মানে সবাইকে সব জায়গায় অ্যাকসেপ্ট করে দিবে। ওকে ভাই থ্যাঙ্কস। আচ্ছা আমাদের আজকে যেটা করতে হবে, একটা ছোট ভিডিও আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই তোমাদের, তারপর হচ্ছে রবিন কিছু কথা বলবে কিভাবে কি করবা, আর তোমাদের হচ্ছে ক্লাসরুমে আমাদের সাথে কানেক্ট হওয়ার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিয়ে দেওয়া হবে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ যারা আছে তাদের লিঙ্ক গুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমাদের অ্যাসাইনমেন্টটা খুব সিম্পল, একটা নিজের ভিডিও বানাইতে হবে। সো ভিডিওটা ফেস লাইভ, অর্থাৎ আমরা তুমি মোবাইলের ক্যামেরা দিয়ে ল্যান্ডস্কেপে ভিডিওটা করবা ভাই। ঠিক আছে, ভিডিওটা করার সময় অবশ্যই ফেস লাইভ, এটা আসলে তোমার একটা প্রিপারেশন, দেখবা অনেক জড়তা কাজ করবে কথা বলতে ক্যামেরার সামনে। সো এই জিনিসগুলো যাতে কাটে, ফিউচারে ক্লায়েন্টের সাথে তোমাকে কমিউনিকেশন করতে হবে বা বিভিন্ন ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, সেক্ষেত্রে এইভাবে ভিডিও কল কমিউনিকেশনের মাধ্যমে আসতে হবে, তখন কিন্তু নার্ভাস ফিল করবা। এই কারণে যদিও আমাদের সাপোর্ট টিম তোমাদেরকে হেল্প করবে, সাপোর্ট টিম নিজে গিয়ে তোমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন গুলোতে হেল্প করবে। ভাইয়া একটা কথা বলবো ভাইয়া? বলো। বলছি এটা কি মানে সবাইকে করা লাগবে এই ভিডিওটা? হ্যাঁ সবাইকে করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা কি কি বলবো ভিডিওটাতে আমরা একটু আইডিয়া নিই। সবার প্রথমে তুমি কে, এটা এই এটা আসলে সবার সবার সাথে পরিচিতির ব্যাপারও, অর্থাৎ তোমরা এই ভিডিওটা তোমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে পোস্ট করবা। পোস্ট করলে দেখা যাবে কি তোমাদেরকে সবাই মানে চিনবে, মানে যেহেতু 70-80 জন 90 জন মেম্বার, তোমাদের সবাইকে সবাই চিনবে না। সো চেষ্টা করবা এই গ্রুপের মধ্যে পোস্ট করতে তোমার ভিডিওটা, তাহলে যেটা হবে সবাই সবাইকে চিনলো, তোমার তুমি কি করো, তুমি কোথায় পড়াশোনা করো বা তুমি জব করতেছো কিনা, এই জিনিসগুলো জানতে পাবে। সো কেউ যদি ভার্সিটিতে পড়ো কোথায় পড়তেছো, কিসের পড়তেছো, কোন টপিকে পড়তেছো, কেউ যদি জব হোল্ডার হয়ে থাকো কোথায় জব করতেছো, কিসের উপরে জব করতেছো, বা কোডিন বিড়িতে কেন আসছো, বা কোডিন বিড়িটা সবাই তো আসলে কারো কোনো কেউ ফ্রেন্ডের মাধ্যমে আসছো, কেউ বড় ভাই রেফার করছে, কেউ ইউটিউব চ্যানেল দেখে আসছো, কেউ ফেসবুকে অ্যাড দেখে আসছো। সো আসলে সোর্সটা কি ছিল, কিভাবে আসলে কোডিন বিড়ি সম্পর্কে জানছো, বা অন্যান্য অনেক ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আছে বাংলাদেশে স্টিল নাও, সো অন্যান্য ইনস্টিটিউটে না অ্যাডমিশন হয়ে কোডিন বিড়িতে কেন অ্যাডমিশন নিলে, এখানে কিছু পয়েন্ট বলতে পারো কেন আসলে কোডিন বিড়ি। ভাই একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ বলতে পারো তুমি ফ্রিল্যান্সিংটা জব ভার্সেস ফ্রিল্যান্সিং দুটার কোলাবোরেশন দেখাইতে পারো, যে জবে আসলে একজনের আন্ডারে কাজ করতে হয়, ফ্রিল্যান্সিং এ আমরা ওপেনলি কাজ করতে পারি, যে কারো আন্ডারে থাকতে হচ্ছে না, তারপর আমার যখন আমার সময় মতো আমি কাজ করতে পারতেছি, আমার একটা ইন্টারনেট কানেকশন এবং একটা ল্যাপটপ থাকলে আমি যে কোনোখান থেকে কাজ করতে পারছি, এরকম ফিচারগুলো তুমি বলতে পারো। আচ্ছা এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের যে যে যেই কোর্সে ঢুকছো, কেউ লিড জেনারেশনে ঢুকছো, কেউ ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডে, কেউ ওয়ার্ডপ্রেসে, সো কেন আসলে কোন ব্যাচে ঢুকছো, তারপরে এই ব্যাচগুলোতে ঢুকার মেইন উদ্দেশ্য কি, যেমন ওয়ার্ডপ্রেসে যারা ঢুকছো তারা বলতে পারো ওয়ার্ডপ্রেসটা এখন চমৎকার একটা সিএমএস, বা ওয়ার্ডপ্রেসে আসলে মার্কেট প্রেসে কাজ অনেক বেশি, ডিমান্ড অনেক ভালো, ফিউচারে ডিমান্ড ভালো থাকবে, অনেক স্টুডেন্ট কাজ করতেছে, বা সাকসেস স্টোরিসে আমি দেখছি ওয়ার্ডপ্রেস এর উপরে বা শপিফাই এর উপরে অনেক স্টুডেন্ট কাজ করতেছে, এরকম তুমি যে টপিকে ভর্তিছো ওই টপিকটার ইম্পর্টেন্স এমফাসিস করো। ঠিক আছে সবাই একটু মিউট করো, খেয়াল করবেন প্লিজ, এই একটা ব্যাপার। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলবা সেটা হচ্ছে তোমার একটা শর্ট টার্ম ভিশন থাকবে, অর্থাৎ তুমি আগামী 2-3 মাস পর, মানে সরি 3-6 মাস পরে যখন মার্কেটে মানে কাজ করবা, 6 মাস পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও। এখানে হতে পারে আমি সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই নিজেকে, বা মার্কেট প্লেস থেকে প্রতি মাসে আমি 200-300-500-1000 এরকম ডলার আর্ন করতে চাই, এটা হতে পারে শর্ট টার্ম ভিশন। লং টার্ম হচ্ছে আগামী 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে তোমার ফ্রিল্যান্সিং নিয়ে বা তোমার ক্যারিয়ার নিয়ে প্ল্যানিং গুলো কি।
ঠিক আছে, সো এরকম একটা ছোট ভিডিও, 1-1.5 মিনিটের বা 2-3 মিনিটের একটা ছোট ভিডিও তৈরি করবা। সেখানে মেইনলি আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা যখন তোমরা যখন ক্যামেরা শেয়ার করতেছিলা তখন দেখলাম যে যেখানেই থাকো, ভালো পরিবেশ খারাপ পরিবেশ, কিন্তু একটা স্মার্টনেসের একটা ব্যাপার আছে। অর্থাৎ আমি একটা ভিডিওতে আসছি, আমার পেছনে ওয়াল বা পেছনে কাপড় চোপড় ঝুলতেছি কিনা, বা অনেকে দেখা যায় ভিডিও করার সময় অনেক চারপাশে মানুষজনের নয়েজ থাকে বা ফ্যামিলি মানুষজন কথাবার্তা বলে, এই জিনিসগুলো কিন্তু প্রফেশনাল না। বা একটা ক্লায়েন্টের সাথে যখন তুমি কমিউনিকেশন করতে যাবা, এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু ম্যাটার করে। বা ভিডিও সাউন্ডের কোয়ালিটিটা ভালো আছে কিনা, বা ভিডিও, সো আমি একটু যদি দেখাই, ধরো আমাকে সবাইকে দেখতে পাচ্ছো? আবার অনেকে একদম দূরে চলে যায় যে চেহারাই দেখা যায় না, এরকম যাতে না হয় মোটামুটি 1-1.5 হাতের মতো একটা ডিস্টেন্স থাকবে। সো এই যে ক্যামেরার ইন্টারাকশনটা কেমন হবে বা ক্যামেরাতে কতটুকু কাছে যাওয়া যাবে, এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকে ক্যামেরা রেকর্ড করে এভাবে নিচ থেকে বা একদম উপর থেকে, এই জিনিসগুলো প্রফেশনাল না। আমি যেই লেভেলে আছি আমার আই থাকবে আমার ক্যামেরা বরাবর, ঠিক আছে, অর্থাৎ আমি এখন যে স্টেজে আছি, ঠিক আছে। আর অনেকে কি করে দেখো, যে উপরে যখন, এই যে দেখো আমার মাথার উপরে অনেক গ্যাপ, তাই না, কিন্তু নিচে আমাকে দেখা যাচ্ছে না, এরকম যাতে না হয় দেখো একদম মিডল পজিশন বরাবর আমার ক্যামেরাটা থাকবে, আমার মাথার উপরে যতটুকু গ্যাপ নিচেও ততটুকু গ্যাপ থাকবে, আর নিচ থেকে রেকর্ডিংটা করবো না, রেকর্ডিংটা একদম ফেস টু ফেস, আই টু আই থাকবে, ঠিক আছে। আবার অনেকে কি করে, একদম স্ক্রিনের একদম ডান পাশে বা বাম পাশে থাকে, এরকমও থাকা উচিত। মোটামুটি মিডল থেকে একটু আমি যেরকম ডান দিকে সরে আসি, দিস ইজ এ গুড পজিশন। সো এরকম পজিশনের ব্যাপারটা আছে, ওকে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, আমরা যখন ভিডিও করতে যাই তখন দেখা যায় যে মানে মোবাইলটা নাড়াচাড়া হয়, এরকম যাতে না হয়, তোমার মানে বাসায় মেম্বার যে কোনো একজনকে বলবে সুন্দরভাবে ক্যামেরাটা ধরে রাখতে। 2-3টা ছোট ছোট শটকে তুমি জোড়া লাগিয়ে তৈরি করতে পারো, অথবা এক টানা তুমি শট দিতে পারো। আর অনেকে যেটা করে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ধরো আমি এখন এই যে দেখো আমার, আমি যদি এখন বলি আমি অমুক ফ্রিল্যান্সার, আমি কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে আমি কোনো একটা স্ক্রিন দেখে বলার চেষ্টা করতেছি। সো দেখে বলাটা একটা স্মার্টনেস, তোমার কাছে চিরকুট বা ছোট নোট থাকতে পারে, বাট তুমি সামারি করে রাখলা যে আমি এই পয়েন্টটা বলবো এখন। তো সামারিটা কিন্তু নিজের থেকে আসতে হবে, মানে ভার্সিটি বা বিভিন্ন জায়গায় তোমার প্রেজেন্টেশন দিছো না, প্রেজেন্টেশনে কি থাকে, একটা স্লাইড থাকে বা কিছু থাকে, ওইটা সারমর্মটা তুমি আসলে বলো, তো যাতে এমন মনে না হয় যে তুমি আসলে কোনো কিছু দেখে বলতেছো। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বোঝা যাচ্ছে সে কিছু একটা দেখে বলতেছে, অনেকে ভিডিওটা দেখে হাসাহাসি করে বা এরকম কিছু জিনিস। সো ভিডিও বারবার রিমেক করে তুমি পারফেক্ট করে তৈরি করতে পারো। আর এই ভিডিওটা সবার জমা দিতে হবে, জমা দেওয়ার লাস্ট টাইম 10 তারিখ, অর্থাৎ 10 তারিখে যে নেক্সট ক্লাসটা থাকবে তার আগে সবাইকে ভিডিওটা জমা দিতে হবে। ভিডিওটা কিভাবে জমা দিবো আসলে একটু দেখে নিই। সবার প্রথমে ভিডিওটা তৈরি করবা, তৈরি করার পর এটাকে একটা গুগল ড্রাইভে রাখবা। সো গুগল ড্রাইভ তো আশা করি সবাই ইউজ করতে পারো। নিউতে গিয়ে একটা ফাইল আপলোড করে দিবা। এখানে ফাইলটা আপলোড করার পর এই যে ফাইলটা, তুমি ধরো এই ফাইলটা আপলোড করছো, এটাকে শেয়ার বাটনে ক্লিক করবা। শেয়ার বাটনে ক্লিক করার পর নিচের দিকে চেঞ্জ, এই যে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, এটার উপর ক্লিক করবা। এনিওয়ান উইথ দ্য লিংক, এটা খেয়াল করবা, রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিংক ইজ ভিউয়ার, মানে আমি যাকে লিংক দিব সে ভিউ করতে পারবে। ইনিশিয়ালি গুগল ড্রাইভ বা কোনো একটা ফাইল গুগলে যদি থাকে সেটাকে রেস্ট্রিক্টেড রাখা হয়, তুমি ছাড়া কেউ দেখতে পারবে না। কিন্তু সেটা সবার জন্য ওপেন করার জন্য এখানে রেস্ট্রিক্টেড অপশনটাকে ড্রপ ডাউন করবা, ড্রপ ডাউন করে এনিওয়ান উইথ দ্য লিংক চুজ করবা। চুজ করার পর লিংকটাকে কপি করবা, তারপরে ডান। এইবার এই লিংকটা ক্লাসরুমে জমা দিয়ে দিবা। সো আমি ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট সেট করে দিচ্ছি। সো ওই অ্যাসাইনমেন্টটা সবাই কিভাবে জমা দিবা, রিমা একটা ভিডিও দিছে, ওই ভিডিওটা দেখে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা, এবং ওই ভিডিওটা তোমার পিসিতে ডাইরেক্ট আপলোড করবা, ভিডিও ফাইলটা তোমাদের যে গ্রুপে আছে সেই গ্রুপে, ক্লিয়ার। গ্রুপে আবার ড্রাইভের লিংক দিও না, ড্রাইভে অনেকে যেতে চায় না, এই যে অ্যাড ফটোস বা অ্যাড ভিডিও দিলাম, তারপর আমি যেমন একটা ভিডিও এখানে আপলোড করছি, ডাইরেক্ট এভাবে ভিডিওটা আপলোড করবা, ঠিক আছে, এই যে এভাবে ডাইরেক্ট ভিডিওটা আপলোড করে দিবা, তাহলে সবাই ডাইরেক্ট তোমার ফেসবুক থেকে দেখতে পাচ্ছে। আর আমাদের কোড মেমরি সাকসেস স্টোরিজে সবাই অ্যাড আছো না? জি ভাই অ্যাড আছে, জি ভাই আছে, ভাই অ্যাড আছে। যদি মনে হয় যে আমি সাকসেস স্টোরিজে যারা আছে সবার সাথে আমি চাচ্ছি ভিডিওটা শেয়ার করি বা সবাই আমার সম্পর্কে জানুক, তাহলে সাকসেস স্টোরিজেও দিতে পারো।
বাট দ্যাট ইজ অপশনাল, তুমি দিতে পারলে দ্যাট ইজ গুড, তোমাকে সবাই চিনবে, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট মানে, আর চেষ্টা করবে সাকসেস স্টোরিসে যারা সিনিয়র মেম্বার আছে বা অন্যান্য ব্যাচের স্টুডেন্ট আছে যা যারা রেগুলার সাকসেস স্টোরিসে পোস্ট করতেছে তাদের পোস্টগুলো ফলো করার, এটা মোটিভেশন গেদার করবে এবং তাদের সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করবা, ফেসবুকে বা মেসেঞ্জারে কথাবার্তা বললা, তাদের সম্পর্কে আইডিয়া রাখলা, তাদের কোনো হেল্প ফিউচারে পেতেও পারো। তো চেষ্টা করবা, ফার্স্ট হচ্ছে অ্যাসাইনমেন্টটা তোমাদের ক্লাসরুমে জমা দিবা, দুই নম্বর হচ্ছে তুমি এই গ্রুপের মধ্যে জমা দিবা, তিন নম্বর হচ্ছে তোমাদেরকে যদি সাকসেস স্টোরিসে সময় পাও বা সুযোগ পাও বা ইচ্ছা থাকে চাইলে দিতে পারো, বাট ভিডিওটা সবার বানানো ম্যান্ডেটরি। সবাই কি বুঝতে পারছো? এখানে দেখো একটা ভুল আছে, যেটা এই যে মোবাইলের লম্বা ভাবে করছে, হ্যাঁ এটা ওয়াইজ না, তোমরা মোবাইলটাকে ল্যান্ডস্কেপে ভিডিও গুলা করবা, যেমন এই আপু শুরু ল্যাপটপ থেকে করা দেখে বোঝা যাচ্ছে ওয়াইড স্ক্রিন, আর এটা এরকম এটা কিন্তু মোবাইল দিয়ে করা, কিন্তু দেখো ল্যান্ডস্কেপ খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে। সো আর পিছনে তোমার ওয়ার্ক স্টেশন বা যে ল্যাপটপে কাজ করো বা যে টেবিলে কাজ করো সেটার ছবি থাকলে দ্যাট ইজ গুড প্রফেশনাল। আর দেখবা যে ব্যাকগ্রাউন্ডে বাথরুমে গিয়ে অনেকে ভিডিও করে, আমি এরকম অনেক দেখছি, লজ্জা পাই ভিডিও করতে সবার সামনে বা ফ্যামিলি মেম্বাররা কি বলবে, এটা মানে স্মার্টনেস প্রফেশনালিজম, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। এরকম কোনো জায়গায় ভিডিও করবো না যেটা দেখতে খারাপ লাগে, চেষ্টা করবো ওয়ার্ক স্টেশন বা আউটডোর বা ছাদ বা সুন্দর একটা পরিবেশে, ব্যাকগ্রাউন্ডে যাতে কোনো জামা কাপড় না ঝুলে, এরকম অনেককে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে জামা কাপড় মেলে দিছে সে জামা কাপড় দেখা যাচ্ছে, সো দিস আর নট অ্যাকচুয়ালি প্রফেশনাল। আর আমরা ভিডিওগুলোতে কমেন্ট করবো কার কোথায় সমস্যা আছে, ভিডিওর সাউন্ড, ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড এরকম কিছু ইস্যু থাকলে আমরা কমেন্ট করবো, এই জিনিসগুলো সবাই খেয়াল রাখবে। ঠিক আছে, সবাই মোটামুটি আইডিয়া পাইছো না, বুঝতে পারছো? আমাদের তো প্রত্যেকটা ব্যাচের আবার আলাদা আলাদা গ্রুপ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা গ্রুপ। আচ্ছা ভাইয়া, এটি আমরা এই 10 তারিখ পর্যন্ত কি করব তাহলে? 10 তারিখ পর্যন্ত এই যে ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি করবা, চ্যানেলগুলো দেখবা আমাদের যতগুলো, আমি শুধু ইয়ানা, আমাদের ফেসবুক গ্রুপ আছে অনেকগুলো, ঠিক আছে, অফিশিয়াল গ্রুপ আছে, তারপর হচ্ছে কমিউনিটি আছে আমাদের সাপোর্ট কমিউনিটি, তারপর ফেসবুক পেজ আছে আমাদের সাপোর্টের, তারপর হচ্ছে কোডিনবিডি পেজ আছে, সাকসেস স্টোরিজ আছে, এই সবগুলো লিংক দিয়ে দিব, তোমরা সবগুলো ফলো করবা এবং সাকসেস স্টোরিজে তোমরা একটু ফলো করতে থাকবা। এবং আমরা এই লিংকগুলো কোথায় পাবো? আমি দিয়ে দিচ্ছি, সব ক্লাসরুমে পেয়ে যাবে। হ্যাঁ আমি হচ্ছে এবি রবিন, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স ব্যাচের মেন্টর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।
আচ্ছা, এই 10 দিন আপনারা যারা সময় পেয়েছেন, যারা হচ্ছে ফ্রি টাইম পাবেন, তারা হচ্ছে আমাদের হচ্ছে দুইটা ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে ওই লাগা মিনাজুল, করবেন বিডি লিখে সার্চ করলে পাবেন, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার রবিন লিখে সার্চ করলে পাবেন। এই দুইটা চ্যানেলে আমাদের যত ক্লাস হবে সব ক্লাসের হচ্ছে রেকর্ডেড ভিডিওগুলো ইউটিউবে যায়। সো আপনারা যারা ফ্রি টাইম পাবেন তারা হচ্ছে আগের ব্যাচের ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন, যেন হচ্ছে আপনাদের একটু আপনারা আগে থাকেন ক্লাসের সময়, যেন হচ্ছে ওই টপিক গুলো আসলে আপনারা কোথায় মানে হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে মানে চাইলে প্র্যাকটিসও করতে পারেন, বা একটু দেখে নিজেকে একটু হচ্ছে একটু আগে রাখতে পারেন। এটা হচ্ছে একটা কাজ করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে আপনারা যারা হচ্ছে গ্রুপে অলরেডি অ্যাড হয়েছেন, সো নিজেদের মধ্যে হচ্ছে কথা টথা বলে হচ্ছে একটা বন্ডিং ক্রিয়েট করতে পারেন। বাট একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে কোনো ধরনের এক্সটার্নাল কোনো লিঙ্ক দেওয়া যাবে না, সেটা হচ্ছে কোনো ফানি হোক, কোনো মোটিভেশনাল হোক, বা কোনো হচ্ছে রাজনৈতিক হোক, খেলাধুলো, কোনো ধরনের এক্সটার্নাল কোনো লিঙ্ক দেওয়া যাবে না। আপনাদের একমাত্র আপনার যে পেজ, সাপোজ ওয়ার্ডপ্রেস, ই-কমার্স হোক, লিড জেনারেশন হোক, ওই টপিকের বাইরে কোনো ডিসকাশন করা চলবে না। আর কোনো ধরনের আউটসাইডের কোনো ইউটিউব লিঙ্ক বা কোনো ওয়েবসাইট লিঙ্ক বা কোনো ধরনের যে কোনো ধরনের লিঙ্ক এখানে অ্যালাউ না আমাদের এখানে। আপনি নিজেরা কথা বলেন, সেটা সে পর্যন্ত সীমাবদ্ধতা। আপনারা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে নামার আগে পর্যন্ত আপনাদের যত ধরনের প্রবলেম, সে তত প্রবলেম হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়েছে। একটা একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। সো আপনাদের ফেসবুক গ্রুপে হচ্ছে আপনাদেরকে যারা যারা ইনভাইটেশন এখন ইনভাইটেশন দিয়ে রাখছেন, এখন অ্যাড হন নাই, তারা আজকে রাতের মধ্যে হয়ে যাবেন। আপনারা ওইখানে গিয়ে সুন্দরভাবে পোস্ট করতে পারেন যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই, যেরকম আজকের ক্লাসটাই আপনারা করলেন, আপনাদের একটা ভিডিও করতে বলা হয়েছে, সো এটার রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, সেটা দেখেও যদি আপনি না বুঝেন তাহলে আপনি গ্রুপে পোস্ট করবেন। আপনি প্রয়োজনে একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ হেল্প লিখে সুন্দর করে পোস্টটা করবেন। পোস্টটা করলে ওই পোস্টের কমেন্টে যেয়ে যদি পসিবল হয় আমাদের সাপোর্ট মেম্বার সাপোর্ট দিয়ে আপনাকে সলিউশন করবে, প্রয়োজনে আপনাকে ইনবক্সে নিয়ে আসবে, প্রয়োজনে আপনাকে জমি নিয়ে এসে স্ক্রিন শেয়ার করে বা আপনার সাথে কথা বলে প্রবলেম সলভ করে দিবে। সো এই দিকটা থেকে আপনাদের যে কোনো ধরনের সাপোর্ট আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের মার্কেট প্লেস রিলেটেড যত সাপোর্ট আছে সব পাবেন হচ্ছে আপনার ফাইবার ক্রাশে যখন জয়েন করবেন, তখন থেকে শুরু করে লাইফ টাইম আমাদের এক্সপার্ট যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিমের মাধ্যমে পাবেন। এই হচ্ছে আপনাদের কিছু সাপোর্ট রিলেটেড যে কোয়েরি গুলো থাকে সেগুলো। আর আপনারা যে যে বেঁচে জয়েন করেছেন, আশা করি হচ্ছে কোর্সে জয়েন করার আগে আপনি কি শিখবেন সেটা জেনে জয়েন করছেন, আর যদি জেনে না জয়েন করেন আপনি codebenbd.com ওই ওয়েবসাইটে গেলে কোর্সে যাবেন। কোর্সে গেলে যার যার ব্যাচের কোর্স মডিউল ওইখানে দেওয়া আছে, ওই কোর্সে ক্লিক করলে টোটাল মডিউলটা একটু নিচের দিকে আসলে পেয়ে যাবেন। এবং আমাদের আপনাদের যে ক্লাস শিডিউল দেওয়া থাকবে শিডিউলগুলো হচ্ছে আজকে রাতের মধ্যে মেবি ওয়ার্ডপ্রেস ই-কমার্সে দেওয়া হয়েছে রবিবার এবং বুধবার, সেমভাবে লিড জেনারেশন থেকে শুরু করে বাকি যে পেজগুলো আছে সেগুলোর ক্লাস শিডিউল দিয়ে দিবে। ওই ক্লাস শিডিউল অনুযায়ী আপনাদের ঠিক রাত 10টার সময় আপনাদেরকে ক্লাস লিঙ্ক দিবে, আপনারা এইভাবে জুমে জয়েন করবেন। আর যেহেতু বলা হয়েছে নেক্সট ক্লাস 10 তারিখ, সেই 10 তারিখে আপনার ক্লাস শিডিউল থাকুক না থাকুক ওই দিন ক্লাস হবে, সে ওই দিনের পর থেকে আপনাদের যে 2 দিন ক্লাস সেই 2 দিন করে করা হবে। সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আর আমাদের সব থেকে 10 তারিখ কি আমাদের সবার সব ব্যাচের একসাথে ক্লাস হবে? না, যার যার ব্যাচ তার তার, সবাইকে তো সময় 10টার কথাই বলা হচ্ছে, রাত 10টার কথা বলা হচ্ছে না? হ্যাঁ, সবারই আলাদা আলাদা মেন্টর, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ড্রপ আউট। আপনাদের অ্যাসাইনমেন্টের উপরে ড্রপ আউট করা হবে, 15 অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে এক্সামের উপরে। আপনাদের 15টা ক্লাস পরে হচ্ছে একটা এক্সাম নেওয়া হবে, মিড টার্ম এক্সাম। মিড টার্ম এক্সামে আপনাদের মিনিমাম 70% মার্ক রাখতে হবে, এবং মিড টার্ম আগে যে 15টা অ্যাসাইনমেন্ট হবে সেই 15টার মিনিমাম হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের মার্ক 70+, এবং অ্যাসাইনমেন্ট 15টা কভার থাকতে হবে। এই তিনটার একটা যদি মিস হয় তাহলে আপনাকে মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, যেন আপনি লাইভ ক্লাসের লিংকটা না পান। আপনি কোন তিনটা ভাইয়া, কোন তিনটা আরেকবার বলবেন? একটা মিড টার্ম এক্সাম, অ্যাসাইনমেন্টের মার্ক 70+, আর 15টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, 15টাই আপনাকে ক্লাসরুমে জমা দিতে হবে। তিনটার একটা মিস হলে আপনাকে মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হবে এবং আপনি লাইভ ক্লাসের লিংক পাবেন না। আপনি যদি এক্সামে ফেল করেন তাহলে আবার একটা এক্সাম দিবেন,
দিয়ে পাশ করে ক্লাসে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন। যদি আপনার একটা অ্যাসাইনমেন্ট কম থাকে তাহলে একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আমাদেরকে নক করবেন, আমরা অ্যাড করে দেব। যদি অ্যাসাইনমেন্টের মার্ক কম থাকে না, তাহলে যেই অ্যাসাইনমেন্টের মার্ক কম পেয়েছেন অ্যাসাইনমেন্টটা দেখবেন যে কোথায় মার্কটা কম পেয়েছেন। সাপোজ ধরুন একটা অ্যাসাইনমেন্টে আপনি 7 পেয়েছেন আর বাকি সবগুলোতে আবার যে 8-9 করে আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার দেখতেছেন যে আচ্ছা যেটাতে 7 পেয়েছে সেটা যদি আমি আরেকবার করি তাহলে হচ্ছে আমি ভালো করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনাকে ওইটা কমপ্লিট করে জমা দিতে হবে। এটার কারণটা হচ্ছে আপনি মার্কেট প্লেসে যাওয়ার আগে পর্যন্ত আপনি যেন ন্যূনতম একটা স্কিল ডেভেলপ করে মার্কেট প্লেসে যান, কারণ অনেকে এসে ক্লাস করে অ্যাসাইনমেন্ট করবে না, তারপরে হচ্ছে প্র্যাকটিস করবে না, বাট মার্কেট প্লেসে যে হচ্ছে তখন হচ্ছে মার্কেটটা নষ্ট হয়। এবং আপনার আপনি তো নিজে কাজ পাবেন না, পাশাপাশি আদার্স যারা থাকবে তাদেরও অনেক কাজ নষ্ট হয়ে যাবে। আপনি জিনিস না বুঝে কাজ নিয়ে নেবেন, সেখানে একটা রেপুটেশনের ব্যাপার থাকবে, আপনি বাংলাদেশের হয়ে কাজ নিয়ে কাজ করতে পারেন নাই। এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে যারা মার্কেট প্লেসে যায় তারা হচ্ছে 100% স্কিল হয়ে মার্কেট প্লেসে যায়। এটা তো মিড টার্মে গেল, সেম জিনিসটা হবে ফাইবার ক্রাশ এর আগে, সেটা হবে ফাইবার ক্রাশ এলিজিবিলিটি এক্সাম। মিড টার্মে যেরকম সিস্টেম ওইটাও সেম সিস্টেম, ওইখানে হচ্ছে কোনো ড্রপ আউট না, জাস্ট আপনাকে ক্রাশ গ্রুপে অ্যাড করা না, মানে আপনি ক্রাশে জয়েন করতে পারবেন কি পারবেন না ওই এক্সামের রেজাল্টের উপর এবং অ্যাসাইনমেন্ট এবং মার্কিং এর উপরে। এখন হচ্ছে যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যদি আপনি কোনো কারণে ক্রাশ মিস করেন তাহলে আপনাকে পরবর্তীতে 50% পেমেন্ট করে ক্রাশ করতে হবে। আপনাকে ব্যাচের সাথে একটা ক্রাশই দেওয়া হবে, ফ্রি ক্রাশ, সেটা আপনাকে হচ্ছে করতে হবে। এবং সেম ভাবে হচ্ছে ব্যাচের ক্ষেত্রে আপনি যদি ড্রপ আউট হয়ে যান তাহলে আপনাকে পরবর্তীতে হয় আপনাকে হচ্ছে ক্লাসরুমের অ্যাক্সেস তো থাকবে, ক্লাসরুমের অ্যাক্সেস লাইফ টাইম থাকবে, হয় আপনাকে রেকর্ডেড ভিডিওগুলো দেখে দেখে কভার করে স্কিল ডেভেলপ করতে হবে, আর না হয় আপনাকে যদি নতুন ব্যাচে জয়েন করতে হয় তাহলে 50% অ্যামাউন্ট জয়েন করতে হবে। সো এই জিনিসগুলো সবাই খেয়াল রাখবেন যে হচ্ছে আপনি যেন ড্রপ আউট না হন। আর এই ছিল মোটামুটি আমাদের এখানে কিছু রুলস, আর বাকিটা হচ্ছে ভাই অলরেডি বলে দিয়েছে যে হচ্ছে কিছু লিডার সিলেকশন হবে, তারপর আপনাদের বেচের যে আপনারা সাপোজ একটা বেচে 50 জন আসেন, এই 50 জনকে ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া হবে, সেখানে কিছু গ্রুপ অ্যাক্টিভিটিস থাকবে, গ্রুপ মিটিং হবে, গ্রুপ স্টাডি হবে, সেগুলো সময়তে যখন আসবে তখন আমরা বলে দেবো কিভাবে কিভাবে আপনারা গ্রুপগুলো পরিচালনা করবেন, কিভাবে ছোট ছোট গ্রুপগুলোতে কাজ করবেন। একটা ব্যাপার থাকে, একটা গ্রুপ একটা এজেন্সি একটা কোম্পানি হওয়ার মতন হচ্ছে তাদের মধ্যে অ্যাবিলিটি থাকে। আমাদের এখান থেকে অনেক অনেক এরকম ছোট ছোট গ্রুপ যারা ছোট ছোট এজেন্সি ছোট ছোট হচ্ছে কোম্পানি দাঁড় করে ফেলছে ইতিমধ্যে, যে 5-7 জন মিলে একটা গ্রুপে ছিল তার একসাথে কোলাবরেট হয়ে একটা এজেন্সি করে ফেলছে বা একটা ছোট কোম্পানি করে ফেলছে, তাদের আন্ডারে এখন আরো 10-15 জন কাজ করতেছে। সো এই ব্যাপারগুলো আমরা আপনাদের হচ্ছে আস্তে আস্তে নার্সিং করে করে আমরা মার্কেট প্লেস পর্যন্ত নিয়ে যাব, এবং এই জিনিসগুলো ইজিলি হবে না, আস্তে আস্তে করে নিয়ে যাব। আর আমাদের প্রতিটা পেজই একেবারে বেসিক থেকে দেখানো হবে, যারা একেবারে কিছুই জানেন না, কখনো ওয়ার্ডপ্রেস ইনস্টলও দেন নাই তাদের কোনো প্রবলেম নেই, আমরা হচ্ছে একেবারে ফুল বেসিক মানে এক্সটেনশন পর্যন্ত দেখানো হবে, গুগল ড্রাইভটাও ইউজ করা দেখানো হবে। সো একেবারে বেসিক থেকে শুরু করে আমরা আস্তে 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 অ্যাডভান্স কিছু শিখে একটা মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ার মতন আমি স্কিল হাব হয়ে আমরা মার্কেট প্লেসে যাবো। সো তাদের কোনো টেনশন নেই। আর যারা অলরেডি কাজ জানেন বা এক্সপার্ট বা হচ্ছে হয়তো অন্য কোনো প্রফেশনে আছেন, গ্রাফিক্স ডিজাইনে আছেন, তারা হচ্ছে হয়তো ওয়েব শিখতে আসছেন বা ফ্রন্ট এন্ড কোডিং শিখতে আসছেন বা লিড জেন শিখতে আসছেন, সো তাদের জন্য কোনো প্রবলেম নেই, আপনি হচ্ছে এখানেও একেবারে বেসিক থেকে আপনাকে শেখায় নেওয়া যাবে। আর যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করেন এরকম কেউ থাকলে তাহলে হচ্ছে আপনি এখান থেকে যতটুকু আপনার পসিবল হয় আপনার স্কিলটাকে আরেকটু বেটার ডেভেলপমেন্ট করে নেবেন, এবং আপনার যদি হচ্ছে কোনো ধরনের হেল্প লাগে তাহলে মেন্টর দিক থেকে হেল্প নিয়ে আপনার মার্কেট প্লেসটাকে গ্রো করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। জি ভাইয়া, ভাইয়া আরেকটা জিনিস আমার জানার ছিল ভাইয়া, এছাড়াও হচ্ছে আজকে তো হচ্ছে জাস্ট ইন্ট্রো ক্লাস, আপনাদের সাথে আমরা প্রায় আরো 4-5 মাস অফিসিয়ালি হচ্ছে ক্লাসের দিক থেকে আসি, লাইফ টাইম আসি, যতদিন আমরা আসি আপনারা আছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় হয় কি ফার্স্ট ক্লাসে হচ্ছে অনেক কিছু বোঝা যায় না, তো আপনি যখন আস্তে আস্তে ক্লাস করতে থাকবেন তখন হচ্ছে আরো মানে হচ্ছে ডিপলি বুঝতে পারবেন। এবং আপনাদের প্রতিটা ক্লাসের শেষে হচ্ছে মেন্টর আপনাদেরকে সময় দিবে, মেন্টরদের সাথে পার্সোনালি আপনি হচ্ছে ইনবক্সে কথা বলবেন আপনার যে কোনো ইস্যু নিয়ে, বুঝতে পারছেন। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি জি বলেন ভাইয়া। জি, আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করবে যে আমাদের অ্যাসাইনমেন্ট দিবেন, সেটা কি আমাদের নিজের পার্সোনাল
ডোমেন হোস্টিং এ করতে হবে নাকি পার্সোনাল সার্ভারে করতে হবে, এবং এটার উপরে সার্ভার ম্যানেজমেন্টের উপরে আমাদের ক্লাস থাকবে। সো কিভাবে সার্ভার আপনি ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে হচ্ছে আপনার হচ্ছে ডোমেন হোস্টিং এর মানে যে জিনিসগুলো থাকবে, তারপর হচ্ছে আপনার প্যাকটার জন্য কতটুকু কত জিবি আপনার হচ্ছে হোস্টিং এর প্রয়োজন হতে পারে, বা হচ্ছে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে একটা হোস্টিং এর ভিতরে, এগুলোর উপর আপনাদের একটা আলাদা ক্লাসই হবে। বললাম না ভাই, মানে হচ্ছে এটার উপর ক্লাস হবে ডোমেস্টিক সার্ভার ম্যানেজমেন্টের উপরে। হ্যাঁ, কার কি কোশ্চেন আছে বলো। আচ্ছা আমি সবাইকে তুমি করে বলি, এটার জন্য আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কেউ যদি অ্যাসাইনমেন্ট না করে থাকে সেটা মার্কিং এর ক্ষেত্রে মানে সে হয়তো অতটা অ্যাডভান্স হতে পারলো না, এরকম কিছু সিস্টেম হয়তো থাকতে পারতো যে ব্যাচ থেকে বের করে, এটা হয়তো অনেক সময় প্রিমিয়াম কিছু রিকোয়ারমেন্টের দরকার হয় তার যদি কোনো অ্যাসাইনমেন্টটা, আমার কথা হচ্ছে অ্যাসাইনমেন্টটা তুমি কত পাচ্ছ দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, অ্যাসাইনমেন্টটা সাবমিট করতেছো কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্টটা আমরা 80% অ্যাসাইনমেন্ট তুমি সাবমিট করছো কিনা সেটা আমরা চেক করব, ঠিক আছে। মানে অ্যাসাইনমেন্টে তোমাকে এত চেক করব, ঠিক আছে, কিন্তু বের করে দিবা কেন ক্লাস থেকে? আচ্ছা বের করে দেওয়ার ব্যাপারটা আমি একটু বলি। আচ্ছা আমাদের প্রায় 120টা ব্যাচের আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা মাঝখানে প্রায় 20টা ব্যাচকে এভাবে ছেড়ে দিয়েছি। কিন্তু তোমাদের ইনকামের কোনো মানে ট্রিকি কোনো ওয়ে? হ্যাঁ ট্রিকি ওটা আমি বলি। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমরা যখন 20টা ব্যাচকে ছেড়ে দিছিলাম তখন আমরা কোনো মানে নর্মালি যে সমস্ত ইনস্টিটিউট গুলোতে হয় অ্যাসাইনমেন্ট তুমি করলা কি করলা না দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তোদের টপিক কভার করা আছে কভার করলো, আমি করলাম বাট দ্যাট ইজ নট অ্যাসাইনমেন্ট। ফিনিশ, আমি শেষ করি। তো ফার্স্ট অফ অল আমরা এই 20টা ব্যাচকে ছেড়ে দেওয়ার পর আমরা দেখলাম যে এই 20টা ব্যাচের মার্কেট প্লেসে যখন যাবে তারা ম্যাক্সিমাম কন্টেন্টই কভার করে নেই, অর্থাৎ কন্টেন্ট না কভার করার ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট গুলো শেষ করে নেই অথবা অ্যাসাইনমেন্ট সাবমিট না করার মেইন রিজনটা হচ্ছে কন্টেন্ট গুলো কভার করে নেই, এবং মার্কেট প্লেসে যাওয়ার পর দেখলাম তারা সাকসেসফুল হচ্ছে না বা সাকসেস পাচ্ছে না, অথবা মার্কেট ফেল করে দাও, সে তো তার ফেল ইয়ে নিয়ে তো আর শেয়ার করতে পারবে না, তাই না? হ্যাঁ ফেল জিনিসটাই তো মার্কেট ইনস্টিটিউট থেকে সে ফেল, তাহলে বের করে দিবা কেন? বের করে দেওয়ার ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে আবার তুমি কন্টেন্ট গুলোকে জমা দিয়ে আবার জয়েন করতে পারবা। ড্রপ আউট সিস্টেমটাই হচ্ছে একটা কন্টেন্ট দেওয়া হয়েছে সেই কন্টেন্টটা তুমি কভার করতে পারো নাই, মাঝখানে 15টা ক্লাস চলে গেছে, 15টা ক্লাসে অ্যাসাইনমেন্ট অন টাইমে সাবমিট হয়নি, তো তোমাকে সাময়িক সময়ের জন্য তোমাকে চ্যাট গ্রুপ থেকে রিমুভ করা হচ্ছে, কিন্তু গুগল ক্লাসরুম ফেসবুক গ্রুপ সব জায়গায় মানে অ্যাক্সেস থাকবে, তো সেখান থেকে কন্টেন্ট গুলো কভার করে জমা দিয়ে আবার। আমি দেখেছি এসব অনলাইন কোর্সের মধ্যে যা হয় অনলাইনে চ্যাট চ্যাট রুমটাই হচ্ছে আসল কমিউনিকেশন, আদারওয়াইজ তোমাদের ফোন করলেও তেমন একটা পাওয়া যায় না, এটা খুবই হ্যাঁ এখানে কিন্তু অন্যরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, মেইন ফ্যাক্ট হ্যাঁ বন্ধ হয়ে গেল তাহলে তুমি অ্যাসাইনমেন্ট অন টাইমে সাবমিট করবা, দ্যাটস ইট, কিন্তু আমরা তো কোনো এক্সট্রা পেমেন্ট নিচ্ছি না বা তোমাকে আবার জয়েন করানোর জন্য তোমাকে আবার পে করতেও বলতেছি না, তাই না? তুমি তোমার অন টাইমে ডিফিকাল্টিস হলে সেটা আমরা জানাবো এবং সেটা আমাদের শুনতে হবে। হ্যাঁ মানে অনেকের প্রবলেম হতে পারে বা শেষে মানে আমাদের যে কিছু প্রশ্ন থাকে সেটা কি শুরুতে থাকবে না শেষে থাকবে, একটু আমরা যদি আমাদেরকে ডিক্লেয়ার করা হয় তাহলে সুবিধা হবে, একটু অর্গানাইজড হবে। আচ্ছা আজকে তো মাত্র ক্লাস শুরু হলো, সবকিছু আজকে জেনে ফেললে তো প্রবলেম, তাই না? আমাদের সিস্টেমে টপিক গুলো যখন কভার করব প্রত্যেক টপিক ওয়াইজ আমরা ব্রেক দিব, আচ্ছা এই কোনো কোশ্চেন আছে কিনা তখন ওই কোশ্চেন গুলো থ্রো করবা, কোশ্চেন গুলো থ্রো করবা, কোশ্চেন যদি সলভ হয়ে যায় তাহলে ফাইন, আর না হলে আমরা একদম ক্লাস শেষে আধা ঘন্টা এক ঘন্টা করে সময় দিব। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, কোন ব্যাচ কোন ব্যাচ সেটা তো মনে হয় 117 না কি যেন, ওইটাই তো ব্যাচ। আচ্ছা 117 একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপটাতে জয়েন হলে তুমি দেখবা যে একটা নট তুমি একটা ব্যানার পেয়ে যাচ্ছ কি কি বার ক্লাস হচ্ছে। হ্যাঁ এরকম একটা ব্যানার পেয়ে গ্রুপ দেখিনি ওখানে, আমি জয়েন হব কিভাবে? আপু আপনি আপনার মেসেঞ্জার রিকোয়েস্ট চেক করেন, আপনাকে হচ্ছে মেসেঞ্জার রিকোয়েস্টে গ্রুপে লিংক দেওয়া হয়েছে, আপনাকে গতকাল কি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, আপনাকে সব করা হয়েছে, এখন আপনি যদি না খুঁজে পান সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। ভিজিবল না হলে এটা খুঁজে দেখতে হবে আর কি ব্যর্থতা। আচ্ছা মেসেঞ্জার রিকোয়েস্ট চেক করেন, মেসেঞ্জার রিকোয়েস্ট আমারটা পোয়া ছিল, আপনি একটু মেসেঞ্জার রিকোয়েস্ট চেক করেন পেয়ে যাবেন। আপনাকে আমাদের পেজ থেকেও কয়েকবার বলা হয়েছে মেসেঞ্জার রিকোয়েস্ট চেক করতে। আচ্ছা মেসেঞ্জার রিকোয়েস্টটা দেখো, ঠিক আছে মেসেঞ্জার রিকোয়েস্টটা যদি না পাও
আমি আমি তো আমার ফেসবুকে লিংক দিছি, তারপর আমার নাম্বারও ওপেন, সো আমাকে ফোন দিও বা ফেসবুকে মেসেজ করো তাইলে হবে। আর মেইনলি হচ্ছে আমরা রুলসগুলো করি তোমাদেরই বেটারমেন্টের জন্য, বা আমরা সাধারণত পরীক্ষাগুলো আমার সামনে যদি আমারই যদি একটা পরীক্ষা না থাকে আমার পড়তে ইচ্ছা করে না, এটাই স্বাভাবিক। এর কারণে আসলে আমরা ড্রপ আউট সিস্টেম বা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট সিস্টেম এই জিনিসগুলো থাকে, আগে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ ড্রপ আউট করা হইতো, অর্থাৎ আজকের ক্লাসে যারা যারা নেক্সট ক্লাসে সাবমিট করে আসবে না তারা আজকের ক্লাসটা করতে পারবে না, পরবর্তীতে আবার কভার করলে আবার করতে পারবে বা জয়েন করে দেওয়া হবে। এখন অনেক শিথিল করা হয়েছে, এখন আসলে মাত্র দুইবার ড্রপ আউট করা হয়, একবার হচ্ছে মিড টার্মের সময়, মিড টার্মের আগে প্রায় 15টা ক্লাস পাবা। তাছাড়া অনেকের জটিলতা থাকতে পারে, যেমন আমি এক মাস হাসপাতালে ছিলাম, আমার আম্মু অসুস্থ ছিল, এক সপ্তাহ ক্লাস করতে পারিনি, এইসব কেসে আমাদের যে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের শফিউল এবং রাহিম আছে এদেরকে বলে রাখলে হয়তো ড্রপ আউট করবে না, ঠিক আছে? এখানে শিথিলতা আছে, আর এখানে কোনো বিজনেস পলিসি নেই যে তোমাদেরকে আবার পেমেন্ট নিয়ে তারপর জয়েন করানো হবে, এরকম কিছু না। তোমরা তোমাদের কন্টেন্ট কভার করে আবার সাবমিট করবা, দেখবা আবার তুমি গ্রুপে জয়েন হয়ে গেছো, কিন্তু তোমাদের ক্লাসরুমের অ্যাক্সেস, ইউটিউবের অ্যাক্সেস সবকিছু লাইফ টাইমই থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো টপিক, আর কোনো কোশ্চেন আছে কারো? আমার রবিন ভাই কাছে কোশ্চেন, ক্লাস কোটা নেওয়ার জন্য ওনার ইন্ডিভিজুয়াল ওনার পার্সোনাল মেসেঞ্জারে কি আমরা নক করব? হ্যাঁ ইনভয়েস করেন। আচ্ছা, কারণ আপনি নাম দিয়ে সার্চ দিলে অনেকগুলো অ্যাকাউন্ট আসে আর কি, এই নাম প্রতিটা মেসেঞ্জার গ্রুপে আমি আছি, ওখানে অ্যাডমিনে গেলে পাবেন আমাদেরকে, আপনার মেসেঞ্জার গ্রুপের পিপলে গেলে অ্যাডমিন। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন? ফার্স্ট ক্লাস তো এখন অনেক কনফিউশন থাকতে পারে, আস্তে আস্তে দেখবা যে জিনিসগুলো ঠিক হয়ে যাচ্ছে বা তোমরা বুঝে যাবে আসলে সিস্টেমটা কি। তার আগ পর্যন্ত কোনো ভয়ের কিছু নাই, কারো কোনো প্রবলেম হলে, ডিফিকাল্টি ফেস করলে আমাকে নক করো, আমাকে ফোন করো, আমি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমার। হ্যাঁ, আমাদেরকে কি আলাদা করে কোনো সফটওয়্যার বা অ্যাপস এখন ইনস্টল করা লাগবে? কিছু করা লাগবে না, সব করে দেব আমরা সময় হলে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো ভাইয়া, ওই যে প্রশ্ন ছিল যে সময়ের অনুযায়ী কিন্তু এখন নতুন নতুন অনেক রিলেটেড টপিক আসছে, যেমন রিয়েল এস্টেট ওয়েবসাইট গুলা যেমন আগে চাহিদা ছিল ওইটার চাহিদা কিন্তু এখন তো এরকম নাই, কারণ গিগ প্রচুর হয়ে গেছে। ওইটার ক্ষেত্রে কি আমাদের কোর্স আমরা নতুন আপডেট টপিকগুলো, আমাদের প্রত্যেক কোর্সই কন্টেন্ট 40-50% এর মতো আপডেট হয়, কোনো টেনশনের কিছু নাই, আমরা আপডেটেড কন্টেন্ট গুলোই দেখাবো, ঠিক আছে? আমার একটা কোশ্চেন ছিল, ই-কমার্স এর মধ্যে অনেক টিউটোরিয়ালে দেখেছি শপিফাই তারা নিয়ে আসছে, এই বিষয়টা কি খুব কানেক্টেড নাকি আমরা এখানে শপিফাই আলাদা একটা প্ল্যাটফর্ম? এটা আলাদা একটা প্ল্যাটফর্ম, পুরোটাই আলাদা প্ল্যাটফর্ম, তুমি যদি চাও আমার চ্যানেল থেকে কন্টেন্টটা হয়তো কভার করে নিতে পারবে, ঠিক আছে? ওকে, আই হোপ সবাই রুলস রেগুলেশন জিনিসগুলো ক্লিয়ার। আর আমরা মানে অনেক কোঅপারেটিভ, তোমরা যখন দেখবা আমরা ক্লাস নিচ্ছি জেনারেলি, আজকে ইন্ট্রো ক্লাস আসলে ছেড়ে দিচ্ছি, বাট ন্যাচারালি কন্টেন্ট কভার করার পর দেখবা অনেকটা সময় তোমাদেরকে দেওয়া হবে ইন্ডিভিজুয়ালি, ওয়ান টু ওয়ান কারো প্রবলেম বা যে কারো যে সমস্ত ইস্যুগুলো আছে, ইভেন পার্সোনাল ইস্যুগুলো আমরা সলভ করার ট্রাই করি। প্রবলেমে পড়ছো বা একটা কাজ করতে পারতেছো না তো, বা একটা গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপগুলো রিকভার করার, এইসবগুলো জিনিসে আমরা মানে অনেক কর্ডিয়াল আমরা আমাদের সাথে ক্লাস করার পর এক মাস বুঝতে পারবো আর কি, ঠিক আছে? ভাইয়া বলছি, আজকে যে রেকর্ডিং ক্লাসটা এটা কি আমরা ইউটিউবে পাবো নাকি ক্লাসরুমে পাবো? ইউটিউবেও পাবা, ক্লাসরুমেও পাবা, আমাদের সমস্ত ক্লাস রেকর্ডিং ইউটিউবে থাকবে, ঠিক আছে? আমাদের ক্লাসটা বলা হয়েছিল রবি আর হচ্ছে বুধবার, কিন্তু নেক্সট শুক্রবার, নেক্সট সোমবার তো 10 তারিখ, 10 তারিখে যেদিন পরে ওদিন ক্লাসটা হবে, এরপরে শিডিউল অনুযায়ী হবে, ঠিক আছে? রাইট রাইট, 10 তারিখে ক্লাসটা আমরা জয়েন করছি। ধন্যবাদ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, ভাই যে আপনারা বললেন যে লিডার নির্বাচিত হবে, তো আমরা এখন দেখা যাচ্ছে যে বেচের মধ্যে কাউকে ওই রকম ভাবে কেউ চিনি না, সময় হলে করবো, আরো 4-5টা ক্লাস পরে করবো, ততদিনে সবাই সবাইকে চিনবেন, চিনবেন তো।
সবকিছুই সময় হলে অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নেই কিছু নাই। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? প্রয়োজন আছে নাকি আমরা দুটা তিনটা ক্লাস পরে যখন দেখাবো তখন এটা নিয়ে টেনশন করবো, এখন আপাতত ঠিক আছে। আমি মূলত ধন্যবাদ জানাতে চাই এই কোর্সটাতে আমাকে ইনভাইট করার জন্য, হাফিজ বলছিলাম। আশা করি আমরা কোর্সটা সবাই ভালোভাবে সম্পন্ন করতে পারবো। শুরুতে আমাদের অনেক কনফিউশন, বাট একটা মাস আমরা দেখতে পারি ইনশাআল্লাহ সুন্দরভাবে সবকিছু হবে। আমাদের রেপুটেশন অনেক ভালো, এই পর্যন্ত 120টা ব্যাচের স্টুডেন্টদের রিভিউ বা আমাদের সাকসেস স্টোরিজ দেখলে বুঝতে পারবা। সো আমরা একটা মাস আগে দেখি, আমারও এটা মনে হয়েছে যে আমি ধন্যবাদ জানাই স্পেশালি আমার একজন ব্যাচমেট আছে, ওনার ইনভাইটেশনে আমি এখানে এসেছি। সো থ্যাঙ্কস এভরিওয়ান, থ্যাঙ্ক ইউ। ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লোজ করতেছি। আমরা নেক্সট ক্লাসে 10 তারিখে আমরা শুরু করব, 10 তারিখ থেকে আমাদের শিলিগুড়ি ক্লাস হবে। ভাই ভাই আরেকটা কোশ্চেন ভাই। হ্যাঁ ভাই বলো ভাই। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখতে থাকব মানে পার্সোনাল ভাবে? বেসিক্যালি তোমরা যদি ইংলিশে জেনারেলি একটা ইংলিশে একটা কেউ যদি একটা মেসেজ করে তুমি যদি চ্যাটিং এর মাধ্যমে রিপ্লাই করতে পারো, অর্থাৎ আমাদের রাইটিং এক্সপার্টাইজ, রাইটিং এক্সপার্টাইজ থাকলে চলবে। এখানে আসলে আমার 20% 10% ক্লায়েন্ট হয়তো ভিডিও কলে ডাইরেক্ট কথা বলতে চায়, বাট সেক্ষেত্রেও আমাদের একটা সাপোর্ট টিম থাকবে। অর্থাৎ তোমরা যখন মার্কেটে নামবা 3 মাস পরে, তখন তোমাদের যে কোনো একটা ক্লায়েন্ট নক করলে আমাদের 24 ঘন্টা রোস্টার ওয়াইজ 8 জন মেম্বার সেট করা আছে, ওখানে চলে যাবা। যাওয়ার পরে ওখানে তোমার ক্লায়েন্টের সাথে কথা বলা থেকে শুরু করে ক্লায়েন্টের কমিউনিকেশন থেকে শুরু করে কাজ নিয়ে দেওয়া পর্যন্ত আমাদের সাপোর্ট টিমের দায়িত্ব। এরপরে কাজ করা শুরু করলা, কাজ করতে গিয়ে একটা কাজে প্রবলেমে পড়লা, সেই প্রবলেমটা সলভ করার জন্য আবার সাপোর্টে চলে আসবা। একটা জুম 24 আওয়ার এরকম ওপেন থাকে, যেমন এখন তো আমরা একটা লিঙ্ক দিছি না, সেই লিঙ্কে সবাই আসছো, আসার পরে তোমরা ক্লাস পাচ্ছ, কিন্তু ওইখানে 24 ঘন্টা একটা লিঙ্ক ওপেন আছে, ওই লিঙ্কে চলে যাবা। ওই লিঙ্কে যাওয়ার পরে আমি 3 মাস পরে কথা বলতেছি, মার্কেট প্লেসে যখন নামবা তখন দেখবা একটা লিঙ্ক ওপেন আছে, ওই লিঙ্কে যাওয়ার পরে দেখবা আমাদের 2 জন সাপোর্ট মেম্বার ওয়েট করতেছে তোমাদের জন্য। হয়তো কিছু স্টুডেন্ট কোয়ারিজ থাকে, একজন একজন করে প্রবলেম গুলো সলভ করা হয়, তো সেক্ষেত্রে তোমাকে একটা প্লাগইন বা একটা সাইটের একটা ডিজাইন তুমি পারতেছো না বা একটা জায়গায় আটকে গেলা, তখন তোমাকে বলবে অমুক প্লাগইনটা ইনস্টল করেন, বা কোনো কোনো ক্ষেত্রে তোমাকে করেও দিবে। সো এই জিনিসগুলো মানে যখন দেখবে এরকম 3টা 4টা 5টা 6টা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার ওয়েটা দেখছো তুমি সামনাসামনি বা জুমে থেকে অন্য স্টুডেন্টের ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতেছে দেখতেছো, তখন দেখবা নিজেরাই ডেভেলপ করে ফেলবা। 10টা 20টা ক্লায়েন্টের পর তখন তোমরা নিজেরাই দৌড়াতে পারবা। সো এটা অনেক বড় একটা ফিচার আমাদের সাপোর্ট, যেটা একটা মার্কেটে ক্লায়েন্টের কাজে হেল্প বা একটা ক্লায়েন্টের কাজ নিয়ে দেওয়া এরকম কোনো ইনস্টিটিউট করে বলে আমার জানা নাই। সো এরকম কিছু ফিচার যখন মানে পাবা তখন দেখবা আসলে মানে জিনিসগুলো অনেক রিল্যাক্স মনে হবে। আর মার্কেট প্লেসে আমরা দেখি, আমরা দেখি যে আমাদের 10% স্টুডেন্ট বা 20% স্টুডেন্ট 10টা 20টা ক্লাস পর ঝরে যায়। এটার মেইন রিজন হচ্ছে যে ডেডিকেশনটা ওরকম নাই বা লেগে থাকার যে প্রবণতা সেই জিনিসটা নাই। সো অনেক সময় হইতে পারে একটা দুটা কন্টেন্ট আমার গ্যাপ হয়ে গেছে, বাট তোমরা ওভারকাম করার ওয়ে আছে। তোমাদের গ্যাপ হলে আমাদেরকে নক করবা, কিভাবে ওভারকাম করবা, কিভাবে ক্লাসরুম থেকে কন্টেন্ট গুলো দেখবা বা শেষ করবা কিভাবে দ্রুত, এরকম যে কোনো কিছুরই সলিউশন আছে। তোমার 1 মাসের গ্যাপ হয়ে গেছে, তুমি দেশের বাইরে বা ঢাকার বাইরে বা কোনো একটা বিপদে পড়ছো, 1 মাস পরে এসে আমাদেরকে নক করো, আমরা সলিউশনের ওয়েটা বলছি, সেই হিসাবে আগাও, দেখবা তোমাদের আর কোনো চিন্তা নাই, এভাবে আগাইতে পারবা। আর আমরা অনেক সাপোর্টের ক্ষেত্রে কি 1-to-1 কোনো সাপোর্ট কি থাকবে? হ্যাঁ, এখন থেকে তোমাদের দুজনের কথা বললাম না, শফিউল এবং রাহিম দুজন, এরা দুজনকে আমি দুজনকে গ্রুপে মেনশন করে দিচ্ছি। তো ওই গ্রুপে ওই দুজনকে যখনই নক দিবা তখনই পাবা, 1-to-1 জুমে এসে তোমাদের হেল্প করবে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ওকে। হ্যাঁ ভাইয়া, সাপোর্ট লিংকটা আমরা কই পাবো? সাপোর্টের লিংকটা যখন মার্কেট প্লেসে নামবা তখন দেওয়া হবে। এখন তোমরা শফিউল এবং রাহিম দুজনকে নক করলে তারা ইনস্ট্যান্টলি হেল্প করার ট্রাই করবে, ঠিক আছে? ওকে ভাই। ভাই ক্রিয়েটিভ ফ্রন্টএন্ডের মেন্টর কে? ক্রিয়েটিভ ফ্রন্টএন্ড আয়মান শফি ক্লাস নেবে তোমরা, ঠিক আছে? ওই সাপোর্ট ব্লক ক্লোজ করবে। ওকে ওকে, থ্যাঙ্ক ইউ ভাই। ভাইয়া, হ্যাঁ ভাই, কোর্স ফি বাদে কি অন্য সময় কোনো কিছুর জন্য আবার পে করতে? না, কোর্স ফি বাদে তো আর কোনো পেমেন্ট নাই এখন, ঠিক আছে? আচ্ছা ভাই, থ্যাঙ্ক ইউ। আর সব পেচেরই মার্কেট প্লেসের ক্লাসগুলো আমি নিব। ওকে।
ওকে ঠিক আছে ম্যাম বেস্ট অফ লাক যারা অলরেডি মার্কেটপ্লেসে আছে তাদের যদি কোনো এখন হেল্প প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এরকম যদি মেজর ইস্যু থাকে তাহলে আমাদের মেন্টরদেরকে নক করো আমি আর সি রবিন আছে যে ব্যাচে ভর্তি হয়েছে সেই মেন্টরদেরকে একটু নক করো তোমরা ডাইরেক্টলি ক্লায়েন্ট সাপোর্ট পাবা না এখন মার্কেটে নামার আগ পর্যন্ত তারপরে যদি কোনো মেজর ইস্যু থাকে আমাদেরকে নক করো আমরা সলভ করার ট্রাই করব ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে সবার সাথে একটা কোশ্চেন ছিল ভাই হ্যাঁ বলো আমি একটা প্রশ্ন করতে পারি লাস্ট কোশ্চেন ছিল আমি ই-কমার্স ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স ব্যাচের স্টুডেন্ট 17 তো আমি কি এমন করতে পারি যে ওয়ার্ডপ্রেস শিখবো এবং পাশাপাশি ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড মানে এইটাও শিখবা তোমরা একটা ব্যাচে ঢুকলে বাকি অন্যান্য যে কোনো ব্যাচের পেমেন্ট 50% হয়ে যাবে অর্থাৎ অন্য ব্যাচে ঢুকলে তোমাদের 50% পেমেন্ট করে ঢুকতে হবে ঠিক আছে তাইলে হবে আচ্ছা স্যার তো আমি কি ভাই সপ্তাহে মানে কভার করতে পারবো দুইটা ক্লাস তোমার উপর ডিপেন্ড না 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 দুইটা ক্লাসে আপনি পারবেন না ও আচ্ছা আচ্ছা আমি ওটা জানি স্টাফ হবে হ্যাঁ অন্য ব্যাচ হইলে আমরা রিকমেন্ড করব আচ্ছা তাহলে এটা শেষ হয়ে যাক ভাই আমি পরবর্তী চেষ্টা করব ক্রিয়েটিভ ফ্রন্টটা তোমার লোড থাকবে অনেক আর আচ্ছা ভাইয়া যেই জন্য আমি বলছিলাম আমরা ধরেন আজকে একটা কোর্সে এনরোল হইলাম ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স কম্বো যেটা আমি যদি পরবর্তীতে ফ্রন্ট এন্ড বা লিড জেনারেশন বা পরবর্তী যেগুলো করি এগুলো কি আমি 50% ডিসকাউন্ট করতে পারবো হ্যাঁ যেগুলো সময় পরে যখনই আসবা তখনই 50% ঠিক আচ্ছা আচ্ছা এটা ভালো আমাদের জন্য অবশ্যই এটা আমাদের জন্য খুবই ভালো হ্যাঁ মাল্টি স্কিল ডেভেলপ করা অবশ্যই উচিত ঠিক আছে তারপর একটা স্কিল দিয়ে আসলে মার্কেটে ট্রাই করার পরে তারপর যদি হচ্ছে না বা মানে আইটু ডেভেলপ করা দরকার মনে হয় তখন জি অবশ্যই অবশ্যই আসলে আইডিয়া আছে যে পারবা তাহলে করতে পারো আর কি আর একসাথে না করে একটা শেষ হওয়ার পর একটা করাটা ভালো আচ্ছা ভাইয়া ধন্যবাদ ভাইয়া বলছি আপনাদের এই যে কোডম্যান ব্রিডের যে ইউটিউব চ্যানেলে ওখানে যে ওয়ার্ডপ্রেসের যেগুলো দেয়া আছে ভিডিও ওখান থেকে কি সম্পূর্ণ শিখতে পারবো একটা ফ্রন্ট এন্ড জি পারবেন হ্যাঁ হ্যাঁ আমাদের সমস্ত ক্লাসের কোর্সই তোমাদের ক্লাস মানে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় মেইনলি মানে ফার্স্ট থেকে সব দেয়া আছে শেষ পর্যন্ত ভাইয়া সবই দেওয়া আছে তুমি আমাদের প্লেলিস্ট ধরে ধরে আগাও সবই দেওয়া আছে তোমাদের ক্লাসের রেকর্ডিং গুলোও দেওয়া হবে এখন কোশ্চেন করতে পারো অনেকে আমরা আসলে তাহলে পে করলাম কেন বা পে করে পেইড কোর্সে অ্যাডমিশন নিলাম কেন মেইনলি ইউটিউব বা অন্যান্য রিসোর্স থেকে যে সমস্ত ভিডিওগুলো দেখে মানে যারা স্টুডেন্টরা দেখে তাদের আসলে সাপোর্টটা প্রোভাইড করা হয় না বা আসলে এত স্টুডেন্টের সাপোর্ট প্রোভাইড করা পসিবল না তোমাদের যে ওয়ান টু ওয়ান এখন একটা প্রবলেমে পড়বা প্রবলেমে পড়ার পরে যে মানে নক করবা সাপোর্ট পাবা মার্কেট প্লেসে যখন নামবা লাইফ টাইমের জন্য সাপোর্ট আমাদের অর্থাৎ তোমার মার্কেট প্লেসে নামছো তোমার যতদিন দরকার হয় তুমি আমাদের সাপোর্ট জুমে ঢুকে যাবা এই জিনিসগুলো হচ্ছে ইউনিক ফিচার এগুলোর জন্য আসলে পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়া পেইড কোর্সে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ সবাইকে